আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব ছোট একটি হাদিস। হাদিস এতই ছোট যা আপনাদের শুনলে মনে হবে আসলে এরকম হাদিস তো শত শত মুখস্থ করা যায়। কুল্লু মারুফিন সদাকাতুন, প্রত্যেকটা ভালো কাজ এটাই হচ্ছে একটা সদকা। আমরা যখন কেয়ামতের মাঠে, আল্লাহ তাআলা যখন ফয়সালা করে দিবেন কেয়ামতের মাঠে, তখন অনেক মানুষ জান্নাতে চলে যাবে, অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। কিন্তু এই জান্নাত জাহান্নামে যাওয়ার মাঝে আমি আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, যে হাজারো লক্ষ মানুষ এরকম থাকবে যারা দুনিয়াতে নেকের কাজ করছে, ভালো কাজ করছে, আল্লাহর জন্য করছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে নাই, বাঁচার চেষ্টা করছে, কিন্তু কেয়ামতের মাঠে সামান্য একটা নেকির কারণে তাদেরকে জান্নাতকে বাদ দিয়ে জাহান্নামে যেতে হবে, শুধু একটা নেকির কারণে। এজন্য আমাদের উচিত এখন থেকেই নেকির কাজ করা, খুব বেশি পরিমাণে করা, যাতে করে কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদের আমলগুলো দেখে সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকে জান্নাত নসিব করেন। সবাই বলুন আমিন।